গুড মর্নিং মন্দ্রুয়া আজ হলো তেরোই জানুয়ারি বুধবার আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ অর্থাৎ বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় এবং এর অনুমোদিত কলেজসমূহে ছুটি ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবার শিলচর শহরে টাকা চিন্তায় দিন দুপুরে রাজপথে বাবা মের কাছ থেকে টাকার ব্যাগ কেটে চম্পট দিল চিন্তাই বাজরা শিলচর ইট হলায় চিন্তাই দে দাপট টানা হেচারায় গুরুতর আবার সড়ক দুর্ঘটনা বদরপুর বিধানসভা কেন্দ্রের বাঙ্গা বৈরবনগর সড়কের রাকেশনগর পার্শ্ববর্তী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক কৃষি আন্দোলনে ধাক্কা খেল কেন্দ্র প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনকে স্বীকৃতি দিল দেশের সর্বোচ্চ আদালত কৃষি আইনে স্থগিতাদেশ কমিটি গড়ল সুপ্রিম কোর্ট বিস্তারিত থাকবে প্রতিবেদনে পৌষ সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষে বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যে ব্যাপক প্রস্তুতি মশা খাদক মাস করিমগঞ্জের পুরনালায় পাঁচ দফা দাবিতে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির বিক্ষোভ করিঙ্গঞ্জে জানুয়ারির মধ্যে কংগ্রেস ইউডিএফ মিত্রতা স্পষ্ট না হলে দিতে হবে দলকেই দু বরাকে প্রাক নির্বাচনী মহড়ায় এগিয়ে বিজেপি বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি হাইলাকান্দির লালা শহরে কেবল লাইন গিয়ে রাস্তার বারোটা বাজাচ্ছে এয়ারটেল অভিযোগ জনগণের পুরসভার অনুমতি সারাই কাজ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য একুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে আপনি ফেসবুক এজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় আগে শুধু চোদ্দ জানুয়ারি মকর সংক্রান্তির ছুটি ঘোষণা করা হয়েছিল গতকাল অর্থাৎ মঙ্গলবার রেজিস্ট্রার প্রদুষকিরণ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন আজ অর্থাৎ বুধবারও মকর সংক্রান্তি উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় এবং এর অনুমোদিত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে শিলচর শহরে আবার টাকা চিন্তায় এবারও একই কায়দায় দিন দুপুরে রাজপথে বাবা মেয়ের কাছ থেকে টাকার বেগ কেড়ে দিল চিন্তাই বাজরা সিনতাইবাজ আক্রমণে আহত হয়েছেন এক যুবতী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শহরের কলেজে সংলগ্ন স্বামীজি রোডে পুলিশ সূত্র মতে স্টেট ব্যাংকের মেন ব্রাঞ্চ থেকে এদিন তিন লক্ষ টাকা তুলে মেয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন প্রাক্তন বিএসএনএল কর্মী সুবলচন্দ্র দেব ইট হলার ঈদগাহ সংলগ্ন এলাকায় রিকশা থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে বাইক নিয়ে এসে টাকার ব্যাগ নিয়ে দুই টাকার ব্যাগ কেড়ে নেওয়ার সময় টানা আহত সুবলের মেয়ে শ্রাবণী দেব সুবল জানান গড়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে মেয়েকে নিয়ে গিয়েছিলেন তিনি শহরে ক্রমাগত টাকা চিন্তের ঘটনা মাথায় রেখে অতি সতর্কতা অবলম্বনের জন্যই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সুবল কিন্তু এত সতর্কতার পরও তাকে সর্বশান্ত হতে হয়েছে বলে আফসুস তার তিনি জানান ব্যাংক থেকে টাকা তুলে মেয়েকে নিয়ে রিক্সায় চড়ে ইটখোলা ঈদগাহ সংলগ্ন এলাকায় নেমেছিলেন স্বামীজি রোড হয়ে বাবা মেয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন টাকার ব্যাগ মেয়ে শ্রাবণীর হাতে ছিল সুবল জানান হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতিতে বাইক নিয়ে এসে টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক শ্রাবণী ব্যক্তি সতর্কতার সঙ্গে ধরে রেখেছিলেন বলে সিনতাই বাজরা অতি সহজে ব্যক্তি কেড়ে নিতে পারেননি কিন্তু সিনতাই বাজরা ব্যক্তি নিয়ে টানা হেঁচড়া শুরু করেন সুবল জানান টাকার ব্যাগের সঙ্গে তার মেয়েকে কয়েক মিটার হেঁচড়ে নিয়ে যায় বাইক আরোহীরা এক সময় শ্রাবণী ব্যক্তি ছেড়ে দিলে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে তিনি দৌড়ে গিয়ে মেয়েকে উদ্ধার করেন তাদের হাল্লা চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন কয়েকজন বাইক নিয়ে পিছু দাওয়া করেন কিন্তু লুটত রাজদের হদিস পাওয়া যায়নি টানা হেচরায় শ্রাবণী গুরুতর আহত হন স্থানীয়দের সহযোগে তাকে প্রথমে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা গুরুতর তাকায় শ্রাবণীকে রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অসি দিতুমণি গোস্বামী খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায় বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু দুষ্কৃতীদের মাথায় হেলমেট তাকায় শনাক্ত করা সম্ভব হয়নি দুষ্কৃতীরা ব্যাংক থেকে সুবলদের পিছু নিয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান কয়েকদিন পূর্বে তারাপুর শহর ফাঁড়ির সামনে থেকে একইভাবে টাকা ছিনতাই কাণ্ডের পর একজনকে গ্রেফতার করেছিল পুলিশ কিছুদিন বিরতির পর মঙ্গলবার ফের টাকা লুটের ঘটনার খবরে শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যাংকের ভূমিকা নিয়ে সরস আলোচনা চলছে বদরপুর বিধানসভা কেন্দ্রের বাঙ্গা বৈরবনগর সড়কের রাকেশনগর পার্শ্ববর্তী এরালিগুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক মৃত যুবকের নাম বাপন রবি দাস তার বাড়ি করিমগঞ্জ সদর থানার অন্তর্গত চন্দ্রপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাপন রবিদাস রাকেশনগর থেকে বাজার করে বাঙ্গা বৈরবনগর সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বাপন যখন এই সড়কের অ্যারালিগুন নামক স্থানে আসে তখন পেছন থেকে দ্রুত গতিতে এসে একটি গাড়ি তাকে এসে সজরে ধাক্কা মারে পালিয়ে যায় এতে মাটিতে লুটিয়ে পড়েন বাপন বাপনের মাথা ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ঘটনার খবর শোনা মাত্র স্থানীয় জনগণ সরজমিনে ছুটে আসেন এবং রাস্তা বরুদ করে বসেন এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মনসাঙ্গন বাগারগুল মদন মোহন আউটপোস্টের পুলিশ কর্মীরা কিন্তু মরদেহ তারা রাস্তা থেকে উদ্ধার করতে পারেনি খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ সড়ি থেকে পুলিশ ছুটে আসেন কিন্তু তারা মরদেহ উদ্ধার করতে পারেননি উত্তেজিত জনগণের দাবি গাতক গাড়িকে আটক করতে হবে ঘটনায় নিহত বাপন রবিদাসের পরিবারকে সরকারি সাহায্য প্রদান করতে হবে শেষ খবরে জানা গেছে মরদেহ উদ্ধারের জন্য করিমগঞ্জ সদর থানার ওসি বুলারাম তেরং সরেজমিনে পৌঁছান এবং আন্দোলনকারীদের বুঝিয়ে সুজিয়ে সড়ক অবরোধমুক্ত করেন এবং মরদেহ তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন কৃষি আন্দোলনে ধাক্কা খেল কেন্দ্র প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনকে স্বীকৃতি দিল দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার নয়া কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী রায় দেওয়ার আগে পর্যন্ত এই আইন রূপায়ণ করতে বারণ করল কেন্দ্রকে পাশাপাশি নয়া কৃষি আইন পর্যালোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে আদালত এই কমিটি কৃষি সম্পর্কে বিভিন্ন বিষয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে কমিটিকে আদালতের রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ততদিন নয়া কৃষি আইনে স্থগিতাদেশ বহাল থাকবে করিমগঞ্জ পুরো এলাকার নালাগুলিতে মশা সাদক লালবি বরাস জাতীয় মাছের তিনশো পনাসারা সারা হয়েছে মঙ্গলবার শহরের সতেরোটি স্থানে এই প্রজাতির গুপি মাছের চারাগুলি সারা হয় মশার বংশ বিস্তার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া শাখার ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ এর কনসালটেন্ট দেবজিৎ রায় মঙ্গলবার পনাগুলি শহরের নালাগুলিতে সারেন স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট গুলবাহার রাজ জানিয়েছেন শহরের নালাগুলিতে এ ধরনের আরো মশা সারা হবে বৃহস্পতিবার বরাক পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি চলছে সংক্রান্তির আগের দিন অর্থাৎ আজ শহর ও গ্রামাঞ্চলে খড় দিয়ে মেরামেরির গড় তৈরি করে বিভিন্ন ধরনের খাওয়ার আয়োজন করে ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠবে এদিকে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারগুলিতে জনসাধারণকে পিঠে পুলির সামগ্রী ক্রয় করা পরিলক্ষিত হচ্ছে চিরাচরিত নিয়ম অনুযায়ী সংক্রান্তির দিন বুড়ে মেরামেরির গড় পুরানোর পর স্নান করে সবাই পিঠে পুলি খাবে এছাড়া ওই দিন মন্দিরগুলিতে এবং বাড়িতে বাড়িতে বিশেষ পূজার্চনার ও আয়োজন করা হয় তাকে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বানে মঙ্গলবার করিমগঞ্জ রেল স্টেশনে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল বিক্ষোভ প্রদর্শনের পর এনএফ রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে করিমগঞ্জ স্টেশন ম্যানেজারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকপত্র পেশ করা হয় স্মারকপত্রে উল্লেখ করা অন্যতম দাবিগুলির মধ্যে রয়েছে শিলচর করিমগঞ্জের মধ্যে দুই জোড়া লোকাল ট্রেন অবিলম্বে চালু করা দুর্লভসরা মহিষাসন শিলচরের মধ্যে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করা শিলচর জিরিবাম শিলচর বৈরবী যাত্রীবাহী ট্রেন অবিলম্বে চালু করা বিশেষ ট্রেন হিসেবে চিহ্নিত সমস্ত ট্রেন বাতিল করে সাধারণ যাত্রীবাহী ট্রেনগুলি ফের চালু করা ও আগের মতো দূরপাল্লার ট্রেনগুলোর স্টপে যথাযথ বহাল রাখা এদিন স্টেশন চত্বরে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দাবিতে প্লে কার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বরাকে প্রাক নির্বাচনী মহড়ায় বিরোধী রাজনৈতিক দলগুলিকে অনেক পেছনে ফেলে দিয়েছে শাসক দল বিজেপি কংগ্রেস ইউডিএফের মিত্রতা নিয়ে দীর্ঘদিন থেকে যে টানাপোড়ন চলছে তার অবসান চলতি মাসে না হলে এবারের বিধানসভা বুটে আখেরে দুদলের ক্ষতি হবে বলে রাজনৈতিক মহলের ধারণা কারণ হাইলাকান্দির তিন বিধানসভা কেন্দ্রসহ বরাকের অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে ওই দু দলের কর্মী সমর্থকরা যথেষ্ট বিভ্রান্তিতে রয়েছেন শুধু কর্মী সমর্থক নয় মহাজুড় কিংবা মিত্রতা নিয়ে কংগ্রেস ইউডিএফ দলের টিকিট প্রত্যাশীরা যথেষ্ট চাপে রয়েছেন আর নির্বাচন কমিশন এখন ভোটের প্রস্তুতি শুরু করেছে অন্যদিকে শাসক দল নির্বাচন গিরে যখন পুরো দস্তর ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে তখন কংগ্রেস ইউডিএফের উপর থেকে ভোটারদের আস্থা আদৌ থাকবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে এবার শেষ খবরটি লালা শহরে ফাইভ জি কেবল লাইন পুততে গিয়ে এয়ারটেল যত্রতত্র গর্ত করে নবনির্মিত রাস্তার বারোটা বাজাচ্ছে বলে অভিযোগ উঠেছে এয়ারটেল কোম্পানির ঠিকাদার লালা শহরের মধ্যে দিয়ে ফাইভ জি কেবল পুততে গিয়ে শহরের রাস্তার যত্রতত্র গর্ত করলেও পরবর্তীতে তা সুন্দরভাবে মেরামত করছেন না যার ফলে আগামী বর্ষার মরশুমে রাস্তাগুলোর অবস্থা রীতিমতো বেহাল হয়ে পড়বে বলে শহরের নাগরিকরা আশঙ্কা ব্যক্ত করেছে। এ ব্যাপারে পুরসভার বড়বাবু শুভঙ্কর সিংহের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান লালা পুরসভার সঙ্গে কোনো যোগাযোগ না করেই গর্ত করেছে এয়ারটেল কোম্পানি পুরসভার অনুমতি ছাড়া শহরের রাস্তা করে কীভাবে কাজ হচ্ছে তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এই আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি